नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो गाइज भिडियोते आलोचना करब ईस्ट बेंगल द्वितीय मैच रही है घर मठे तरा खेलते चले एफ सी गोवार बिुदे। तो कोच स्टीफेन कन्स्टान्टाइन तर दले एकाधिक परिवर्तन कर तर दल के नामाते चले शक्तिशाली भावे। तो कम दल फर्मेशन होते पारे, कौन विदेशीरा मैचर जो अवेलेबल थकबें, क्यों ईस्ट बेंगल तेज़ द्वितीय मैच जितते परे, समस्त किछु भिडियोते आलोचना करब। तो भिडियो शुरू करार आगे तुम्हारा जरा चैने प्रथम बार एस एखो पर्त चैनल के सबसक्राइब करो, नीचे लाल सबसक्राइब बटने क्लिक कर चैनल के सबसक्राइब कर दिओ और पशे थका बेल आइकने क्लिक करल भिडियो नोटिफिकेशन ऑन कर रखो जाते समस्त धरण स्पोर्ट्स अपडेट तुम्हारा पे जाओ। तो गाइज जदि मेन टपिके आसा जाए, ईस्ट बेंगल तादेर आईएसएल प्रथम मैचे तो खूब खराब भावे हेरे चे। सेखाने दल फर्मेशन तो किछुटा दायी छिलोई एवं कयेकटा प्लेयारेर खूब खराब परफरमेंसेर कारणे प्रथम मैचे ईस्ट बेंगल के अवश्य हारते हयेछे। तो द्वितीय मैचे सेई भूलगुलोके संशोधन करे कोच स्टीफेन कन्स्टान्टाइन तार दल के शक्तिशाली भावे नामाते चलेछे, जेखाने तारा तादेर घरेर माठे खेलते चलेछे आगामीकाल सन्ध्या सातटाय। तो सेखाने बेश किछु परिवर्तन निएछे कोच स्टीफेन कन्स्टान्टाइन। तो स्टीफेन कन्स्टान्टाइन तार पछंदेर फर्मेशन 4-4-2 ए फर्मेशने तार दल के नामाते पारें। गोलकीपार पजिशनेर जोन्नो मोटामुटी भालोई फुटबल खेलेछिलेन कमलजीत, बेश कयेकटा खूब भालो सेव करेछिलेन, किन्तु जेई गोलगुलो ताके हजम करते होयेछिलो सेगुलो अवश्यई किछुटा डिफेंसेर तो दोष छिलो, तारो किछुटा दोष छिलो, किन्तु खूब भालो फुटबल तिनि खेलेछेन। तो कमलजीत अवश्यई गोलकीपार पजिशनेर जोन्नो थाकबेन। एबार जदि सेंटार ब्याकदेर कथा बला जाय, ताहले सेंटार ब्याक पजिशनेर जोन्नो लालचमनुंगा एबं इवान गंजालिस। तो इवान गंजालिस भालो फुटबल खेले आगे दिन, लाल चमनुंगाओ जथेष्ट भालो फुटबल खेले, कयेकटा छोटोखाटो मिस्टेक करेछेन, अवश्यई तिनि चाइबेन एई मैचे सेई मिस्टेकगुलो ना करे आरो शक्तिशाली डिफेंस करते। तो डिफेंस लाइनेर जोन्नो एई दुजन थाकते चलेछे। एबार जदि मिडफिल्डार पजिशनेर कथा बला जाय, ताहले गत मैचे दुर्दान्त फुटबल खेलेछिलेन अ্यालेक्स लिमा। तो अ्यालेक्स लिमा किरकम क्वालिटिर प्लेयार सेटा तो सकलेई आमरा जानी, एर आगेओ आईएसएल-এ তিনি খুব ভালো খেলেছিলেন এবং প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের হয়ে যদি কেউ খুব ভালো ফুটবল খেলে থাকে সেটা হচ্ছে একমাত্র অ্যালেক্স লিমা। তো অ্যালেক্স লিমা অবশ্যই থাকবেন। এবং দলের আরেক বিদেশি জর্ডান এই ম্যাচের জন্য শুরু করতে চলেছেন, কারণ আগের ম্যাচে লক্ষ্য করা গেছে অ্যালেক্স লিমা যতটা ভালো ফুটবল খেলছিলেন তার পাশে সৌভিক চক্রবর্তী খুব একটা নিজেকে মানিয়ে নিতে পারেননি। এবং জর্ডান যদি আসে সেখানে মাঝমাঠে বল কিছুটা হোল্ডও হবে এবং মাঝমাঠের খেলাটা আরও ভালো হবে, যেটা ইস্ট বেঙ্গলের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল মাঝমাঠ। তো মাঝমাঠে যদি ভালো ফুটবল হয় তাহলে আপফ্রন্টে বল সাপ্লাই লাইনটাও খুব ভালো হবে, সেক্ষেত্রে দলের দুই বিদেশি অ্যালেক্স লিমা এবং জর্ডান মাঝখানটায় খেলতে পারে অর্থাৎ সেন্টার মিডফিল্ডার হিসাবে। আর যদি আপফ্রন্টের কথা বলা যায়, তাহলে আপফ্রন্টে ক্লেটন সিলভা তো অবশ্যই থাকবেন, তার সঙ্গে ভিপি সুয়ের শুরু করতে চলেছেন। ভিপি সুয়ের পরিবর্তে হয়তো পরবর্তী সময় আমরা হাউকিপকেও দেখতে পাবো। তো সিলভার কথা যদি বলা যায়, তাহলে সিলভা মোটামুটি আগের ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন, সেইভাবে তিনি সাপ্লাই লাইন থেকে বলগুলো পায়নি, তো নিচে থেকে নিজেই কিছুটা বল নিয়ে ওঠার চেষ্টা করছিলেন। তো এই ম্যাচে যদি জর্ডান মাঝমাঠে চলে আসে তাহলে সেই সাপ্লাই লাইনটা আরও ভালো হয়ে যাবে, সেক্ষেত্রে সিলভা ভালো কিছু বলও পেয়ে গেলে গোলও করতে পারবে। তো আপফ্রন্টের জন্য এই দুজন প্লেয়ারকে অবশ্যই রাখতে চলেছে কোচ স্টিফেন কনস্টান্টাইন। তো এরপর যদি বাকি প্লেয়ারদের কথা বলা যায়, তাহলে ডিফেন্স লাইনে আগের দিন খুব খারাপ পারফরমেন্স করেছিলেন অঙ্কিত মুখার্জি এবং দলের আরেক বিদেশিও খুব একটা নজর কাড়তে পারেনি চারলাম্বস। তো এই দুটো প্লেয়ারের পরিবর্তন করতে চলেছেন কোচ স্টিফেন কনস্টান্টাইন। সেখানে দলে অবশ্যই সুযোগ পেতে চলেছে সার্থক গলুইয়ের মতন ট্যালেন্টেড প্লেয়ার। তো সার্থক গলুইয়ের ফুটবল আমরা খুব ভালোভাবে দেখেছি, তো তার ফুটবলটা খুব ভালো এবং ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তিনি যদি ভালো ফুটবল খেলতে পারেন তাহলে ডিফেন্স লাইনটা আরও শক্তিশালী হয়ে যাবে। এবং কোচ স্টিফেন কনস্টান্টাইন আগের দিন ম্যাচে খুব অল্প সময় জেরিকে ব্যবহার করেছেন, এদিন যদি জেরি ফার্স্ট ইলেভেনে থাকে তাহলে ডিফেন্স লাইনে জেরি এসে গেলে আরও ডিফেন্স লাইনের সঙ্গে সঙ্গে অ্যাটাকটাও জেরি ভালো করতে পারে, তো অ্যাটাক লাইনেও কিছুটা তিনি সাহায্য করতে পারবেন। তো চার ডিফেন্সের যদি কথা বলা যায়, তাহলে জেরি, লালচমনুঙ্গা, ইভান গঞ্জালিস এবং সার্থক গলুই এই চার ডিফেন্স নিয়ে নামতে চলেছে কোচ স্টিফেন কনস্টান্টাইন এফসি গোয়া ম্যাচে। এবার যদি ইস্ট বেঙ্গলের দুজন উইঙ্গারের কথা বলা হয়, তাহলে গত ম্যাচে উইঙ্গার পজিশনের জন্য খেলেছিলেন তুহিন দাস এবং সুমিত পাসি। তো তুহিন দাসের কথা বললে তুহিন দাসও বেশ কিছু মিস্টেক করেছিলেন, সেইভাবে তিনি খুব একটা নজর কাটতে পারেননি, কিন্তু কয়েকটা ভালো অ্যাটাকও তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেইভাবে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে প্রথম ম্যাচটা ভালো যায়নি। তো তার পরিবর্তন হিসাবে অবশ্যই নাওরেম মহেশ সিং, তো তিনি এফসি গোয়া থেকে লোনে এসেছেন। তো আগের বছরে ইস্ট বেঙ্গলের হয়ে খুব ভালো ফুটবল খেলেছিলেন নাওরেম মহেশ সিং। তো নাওরেম মহেশ সিংকে অ্যাজ এ উইঙ্গার হিসাবে স্টিফেন কনস্টান্টাইন তার দলে রাখতে চলেছে।
তো এরপর যদি সুমিত পাসির কথা বলা হয়, তাহলে গত ম্যাচে একদমই খারাপ পারফরমেন্স করেছেন সুমিত পাসি। মূলত তিনি দাঁড়িয়েই কাটিয়েছেন, কোনো হোমেও লাগেনি, যজ্ঞেও লাগেনি, না করেছেন আক্রমণ, না করেছেন ডিফেন্স, কোনোভাবেই দলকে সার্ভিস তিনি দেননি। তো কীরকম তিনি ফুটবল খেলেছেন সেটাকে নিয়ে আমি আর বেশি বাড়ালাম না। তো এবার যদি সেই জায়গাটার পজিশনের কথা বলা হয়, তাহলে উইঙ্গার পজিশনের জন্য সুমিত পাসিরকে কি পরিবর্তন করা হতে পারে? তো অবশ্যই সুমিত পাসির পরিবর্তন হলে প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক খুশি হবে। সেক্ষেত্রে যদি দলের ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার হিমাংশু জাংরাকে সুযোগ দেওয়া হয়, তাহলে পরবর্তী সময় তিনি আরও খুব ভালো ফুটবল খেলবেন। আর হিমাংশু জাংরা নিয়ে বেশি কিছু বলার নেই, তিনি যথেষ্ট ট্যালেন্টেড একজন প্লেয়ার। তো এই প্লেয়ারটা যদি সুযোগ পায় তাহলে খুব ভালো হবে। কিন্তু যেহেতু কোচ স্টিফেন কনস্টান্টাইন তার প্রিয় ছাত্র সুমিত পাসি, সেক্ষেত্রে হয়তো আমরা যেরকম ভাবছি হিমাংশু জাংরা কিংবা অন্য কেউ হয়তো দলে এলে খুব ভালো হয়, সেক্ষেত্রে সেটা হবে না। সেটা অবশ্যই সুমিত পাসি হয়তো আবার শুরু করতে চলেছেন, আবার তিনি আবার দলের ক্যাপ্টেনও রয়েছেন, তো তাকে এত সহজে বাদ দেবে বলে তো মনে হয় না। সেক্ষেত্রে হিমাংশু জাংরা সুমিত পাসি দুজনের মধ্যে যে কেউ হয়তো থাকতে পারেন। সেক্ষেত্রে মিডফিল্ডার পজিশনের জন্য জর্ডান অ্যালেক্স লিমার সঙ্গে নাওরে মহেশ সিং উইঙ্গার এবং সুমিত পাসি অথবা এই হিমাংশু জাংরার মতন কোনো প্লেয়ার দলে আসতে পারে। তো কীরকম লাইন আপ নিয়ে ইস্টবেঙ্গল পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই জানিও যে সুমিত পাসিকে কি পরিবর্তন করা দরকার এবং এক্সপেকটেশান তোমাদের কীরকম রেজাল্ট হতে পারে সেটাও কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।